শুভ সকাল বন্ধুরা, আজ 20 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কাছাড় জেলায় আজ সকাল 6টা থেকে 24 ঘন্টা স্কুল কলেজ বন্ধ ঘোষণা। রাজ্যে বন্যা ভূমিধসে মৃত 71, প্লাবিত 33টি জেলা, শিবিরে কয়েক লক্ষ বানবাসীর হাহাকার। ধৈর্য ধরুন, বৃষ্টি থামলে দুই দিনে চলবে যান, আশ্বাস মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার। মেঘালয়ে ফের দুই স্থানে নামল ধস, প্রকৃতির কাছে অসহায় সরকার, আজ থেকে কমবে বৃষ্টিপাত। ফের জলবন্দি কাছাড়, ভূমিধসে মৃত 2, শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বানবাসী, উদ্ধার কাজে এনডিআরএফ। 24 ঘন্টার জন্য বন্ধ জেলার স্কুল কলেজ, জলের তলায় শহরের একাধিক এলাকা। শিলচর করিমগঞ্জ কালাইন বিমানবন্দর মিজোরামগামী সড়কে চলছে নৌকা। পাঁচ গ্রামে জাতীয় সড়ক জলমগ্ন, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। হাইলাকান্দি জেলায় 84টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, খোলা হলো 5টি ত্রাণ শিবির। হাইলাকান্দিতে 20 গ্রাম প্লাবিত, জলবন্দি 2927 জন। এবং সর্বশেষ খবরটি হলো, রুদ্ররূপ বরাকের ভয়াবহ বন্যার কবলে গোটা উপত্যকা, ধারাবর্ষণে বিপর্যস্ত সীমান্ত জেলা, বিপদসীমার উপর বইছে লঙ্গাই সিংলা কুশিয়ারা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। ধৈর্য ধরুন, আমাদের হাতে কিছুই নেই, চেষ্টা চলছে, বৃষ্টি থামলেই দুই দিনের মধ্যে যান চলাচলের উপযোগী করা হবে সড়ক। 6 নম্বর জাতীয় সড়কের 10 বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে এমনটাই জানালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, যদিও রবিবার ফের দুটি স্থানে 10 পতনের ঘটনা ঘটেছে। পঞ্চম দিনেও ছন্দে ফিরল না বহির্ভারতের সঙ্গে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ ব্যবস্থা, সারিয়ে তোলা সম্ভব হল না 6 নম্বর জাতীয় সড়কের 10 বিধ্বস্ত মেঘালয়ের অংশ, যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘালয় সরকার। কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকায় কোনো চেষ্টাই কাজে আসছে না, উপরন্তু প্রতিদিন কোথাও না কোথাও নতুন করে রাজপথের উপর নেমে আসছে ধস। রবিবার ফের দুই স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে, সূত্র মতে রাতাচড়া এবং সোনাপুর টানেলের মুখে পাহাড় থেকে কাদামাটি নেমে আসে, যদিও ওই দুই স্থানে ধস পতনের পরপরই সাফাই অভিযানে নেমে পড়ে মেঘালয় প্রশাসন, যার ফলে যান চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। সূত্র বলছে, থানসেন এবং লুংসুলুং টোল প্লাজার পাশের ক্ষতিগ্রস্ত অংশ সারাই করতে ঘটনার পর থেকেই চেষ্টা চালাচ্ছে মেঘালয় সরকার, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকায় এতে সফলতা আসছে না। বিকল্প সড়কের মাধ্যমে জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও এ নিয়েও এখন সমস্যা দেখা দিয়েছে, ওই রাস্তা দিয়ে ছোট যান চলাচলের সমস্যা হচ্ছে। বিকল্প ওই সড়কে বড় বড় পাথর থাকায় আকসারি বিকল হচ্ছে হালকা যান, ফলে অত্যন্ত প্রয়োজন ছাড়া ওই রাস্তা দিয়ে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। সার্বিক পরিস্থিতির মধ্যে জাতীয় সড়কের 10 বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, সূত্র বলছে পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি। রাস্তায় আটকা পড়া ট্রাক চালক, সহচালক এবং যাত্রীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী, বলেন আপনারা ধৈর্য ধরুন, বৃষ্টি থামলেই 48 ঘন্টার মধ্যে যান চলাচলের ব্যবস্থা করা হবে, আমাদের কর্মীরা সব সময় কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু লাগাতার বৃষ্টিপাতের ফলে সফলতা আসছে না। তার কথায় এহেন পরিস্থিতিতে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই, 10 বিধ্বস্ত বরাক ত্রিপুরা মিজোরামের সড়কপথ ফের সচল করতে। মেঘালয় সরকার প্রকৃতির কাছে যে অসহায় তা মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট। আটকা পড়া চালক, সহচালক এবং যাত্রীদের অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সাধ্যমতো পানি জল খাবার যোগান দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এ ব্যাপারে নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টি থামলে দুই দিনের মধ্যে রাস্তায় আটকা পড়া যানবাহনগুলিকে গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টিপাত, ফলে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বক্তব্যে আশার আলো দেখতে পাচ্ছেন বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন, বৃষ্টিপাত বন্ধ হলেই দুদিনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা হবে। স্থানীয় সূত্র জানায়, 10 বিধ্বস্ত স্থানগুলি পুনর্নির্মাণ করে যান চলাচলের মতো পরিস্থিতি এখনও তৈরি করা সম্ভব না হলেও ভাঙ্গা গোড়ার কাজটা কিন্তু বেশ তৎপরতার সঙ্গেই চালিয়ে যাচ্ছে মেঘালয় সরকার।
পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতির কাছে জীবন শ্রেষ্ঠর সব চেষ্টাই যে বৃথা তা বারবার প্রমাণিত হয়েছে। অপরদিকে এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ বন্যার কবলে কাছাড় জেলা। কয়েকদিনের ধারাবর্ষণের ফলে আশঙ্কা মতো বিপদসীমার উপরে উঠে বরাক নদীর জলস্তর সর্বকালের রেকর্ড চুই চুই, আর এতে আরও একবার প্লাবিত হয়েছে কাছাড়। গত বন্যায় ভেঙে যাওয়া বাঁধ দিয়ে বরাকের জল প্রবেশ করে ইতিমধ্যে প্লাবিত করেছে শতাধিক গ্রাম। ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন হাজার হাজার লোক। উদ্ধার কাজে নামানো হয়েছে SDRF NDRFকে। গত দুদিন থেকে জলের তোলায় শহর শিলচরের একাধিক এলাকা, কাছাড় সংযোগী প্রতিটি সড়কের বিভিন্ন স্থানে উঠেছে বন্যার জল। শিলচর বিমানবন্দরগামী VIP সড়ক দিয়ে যান চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে 24 ঘন্টার জন্য কাছাড় জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এখানেই শেষ নয়, ধারাবর্ষণে জেলার স্থানে স্থানে ভূমিধসেরও খবর আসছে। ধুয়ারবন বরাখাই বাগানে ভূমিধসে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। ও গত মাসে বন্যায় তছনছ হয়েছিল গ্রাম কাছাড়ের জনজীবন। সবে স্বাভাবিক হতে শুরু করেছিল পরিস্থিতি, কিন্তু এরই মধ্যে ফের প্রকৃতির রুদ্র রূপ। মুষলধারে বৃষ্টি নামতেই বন্যা আতঙ্কে ভুগছিলেন সবাই, আর আশঙ্কা অনুযায়ী ফের ফুলে ফেঁপে উঠে বরাক। কয়েকদিনের ধারাবর্ষণে বরাকের জলস্তর আবার বিপদসীমা অতিক্রম করতেই জেলাজুড়ে বন্যা ভয়াবহ আকার নিতে শুরু করে। শনিবার থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। দিনভর মুষলধারে বৃষ্টির ফলে অস্বাভাবিকভাবে বাড়ে জল ও বিপদসীমা অতিক্রম করে রাতেই তাণ্ডব চালাতে শুরু করে বরাক নদী। বিভিন্ন এলাকার বাঁধ দিয়ে জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে থাকে। গত বন্যায় ভেঙে যাওয়া বাঁধ দিয়ে এবারও জল প্রবেশ করতে থাকায় খুব দ্রুত প্লাবিত হয় এলাকাগুলো। মানিকপুর বাঁধ দিয়ে জল প্রবেশ করে শ্রীকোনা শালচাপড়া সহ বিভিন্ন গ্রাম ফের প্লাবিত করে। শ্রীকোনায় ঘাগরা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা রবিবার রাত পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করে রয়েছে। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কেরও একাধিক স্থানে উঠেছে জল। রায়পুরেও একই অবস্থা। গত বন্যায় বাঁধ ভেঙে প্লাবিত করেছিল পশ্চিম শিলচরের বেশ কয়েকটি গ্রাম। এবারও একইভাবে ভাঙ্গা বাঁধ দিয়ে জল প্রবেশ করতে শুরু করে, ফলে দ্রুত জলের তলায় চলে যায় নির্জয়নগর মাসিমপুর তুপখানা সহ 3টি GP এলাকা। জল উঠেছে শিলচর কালাইন সড়কেরও একাধিক স্থানে। বেরেঙ্গায় বাঁধ দিয়ে জল প্রবেশ করে কনকপুর সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত করে। শহরতলি বেতুকান্দির বাঁধ দিয়ে এবার নতুন করে জল প্রবেশ করে। গতবার বেশ আশঙ্কাজনক ছিল বাঁধটির অবস্থা। বন্যার পর শিলচর শহর সহ মধুরবন এলাকার জমা জল বের করতে বাঁধটি রাতে কেটে দিয়েছিলেন কিছু লোক। পরবর্তীতে জলসম্পদ বিভাগ বাঁধটি কোনো মতে মেরামত করে রেখেছিল, কিন্তু এবার বিপদসীমা ছাড়তেই বরাকের জল ওই স্থানটি ভেঙে দেয়। বাঁধটি রক্ষা করতে বিভাগীয় তরফে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করা হলে শনিবার রাতে ভেঙে যায়, ফলে জল দ্রুত মহিষা বিলের দিকে প্রবেশ করতে থাকে, আর ফলস্বরূপ জলের তলায় চলে যায় বেতুকান্দি বেরেঙ্গা কনকপুর মধুরবন এলাকা। বেতুকান্দি দিয়ে প্রবেশ করা জলে বিপদ ডেকে আনতে পারে শহর শিলচরেরও। বিলপার পাবলিক স্কুল রোড, রাধামাধব রোড, কলেজ রোড, সুভাষনগর, রাঙ্গিরখাড়ি সহ শহরের অসংখ্য এলাকা জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে রাধামাধব রোড, বিলপার, অম্বিকাপট্টি, সুভাষনগর, তরুণী রোড এলাকায় হাঁটুর উপর জল রয়েছে। উত্তর কৃষ্ণপুর সোনাবাড়িঘাট এলাকায় বাঁধ দিয়ে বরাকের জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। সুনাই রোডের পেট্রোল পাম্প থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত মিজোরামগামী জাতীয় সড়কের একাধিক স্থানে জল উঠেছে, ফলে যান চলাচল এক প্রকার ব্যাহত হয়ে পড়েছে। মধুরা নদীও একইভাবে রুদ্রমূর্তি ধারণ করায় গোটা উদারবন বন্যার কবলে পড়েছে। VIP সড়কের একাধিক স্থানে চলাচল করছে নৌকা, ফলে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। SDRF NDRFকে সেখানে উদ্ধার কাজে লাগানো হয়েছে। রাত পর্যন্ত কয়েকশো লোককে উদ্ধার করে আশ্রয় শিবিরে রেখেছে বাহিনী। আঙ্গারজুড় দিয়ে বরাকের জল প্রবেশ করে রংপুরের কোরাতি গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত করেছে। ঘর বাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছেন বানবাসীরা। এছাড়া জেলার বাঁধের উপর দিয়ে বরাকের জল ওভারফ্লো করে ভেতরে প্রবেশ করার খবর আসছে। বন্যার কবলে রয়েছে শহর শিলচর। মালিনী বিল, ন্যাশনাল হাইওয়ে, আশ্রম রোড, লিঙ্ক রোড, ইটখোলা, মালুগ্রাম, কালীবাড়িচর, ওয়াটার ওয়ার্কস রোডের শতাধিক লোকের ঘর জলের তলায়। শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক পুরুষ মহিলা। অপরদিকে অবিরাম বর্ষণের ফলে শিলচর বদরপুর জাতীয় সড়কের 5 গ্রাম কালীবাড়ি অংশে দ্বিতীয়বারের মতো বরাক নদীর জল উঠে এলো। রবিবার সন্ধ্যা পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে যান চলাচল করেছে জাতীয় সড়কের দুই প্রান্তে CRPF মোতায়েন করে।
গাড়ি পারাপারের সময় সহযোগিতা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জল বেড়ে গেলে শিলচর বদরপুর যাত্রী সড়কের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়বে। সকাল থেকেই বোরাকের লাইফলাইন বলে পরিচিত শিলচর বদরপুর যাত্রী সড়কের পাঁচ গ্রাম কালীবাড়ি অংশে ধীরে ধীরে বোরাক নদীর জল উঠতে থাকে। সন্ধ্যা হতেই হাঁটুর উপর অবধি জল হয়ে যায় পাঁচ গ্রাম কালীবাড়ি অংশের রাস্তায়। পাঁচ গ্রাম থানার ওসি শান্তনু দাসের নেতৃত্বে পুলিশ সিআরপিএফ কড়া নজরদারি রেখে চলেছে জাতীয় সড়কের উপর। প্রশাসনের অনুমতি ছাড়া যাতে যান চলাচল করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখা হচ্ছে। মাস খানেক আগে প্রথমবারের বন্যায় জাতীয় সড়কের পাঁচ গ্রাম কালীবাড়ি অংশে জল উঠে গিয়েছিল। সেই সময় তিন চার দিন জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে ছিল। অপরদিকে হাইলাকান্দিতে ফের বন্যা জাঁকিয়ে বসেছে। রবিবার বৃষ্টি কম হলেও গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জলে জেলার চার রাজস্ব সার্কেলের বৃষ্টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। মোট 2927 জন লোক জলবন্দী হয়ে পড়েছেন। বাড়িতে জল ঢুকায় দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন বন্যাক্রান্ত এলাকার লোকজন। রবিবার পর্যন্ত আটটি ত্রাণ শিবির ও তিনটি ত্রাণ বন্টন কেন্দ্র খোলা হয়েছে। হাইলাকান্দি রাজস্ব সার্কল শনিবার পর্যন্ত বেশি আক্রান্ত হলেও আজ থেকে আলগাপুর রাজস্ব সার্কলের নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার প্রধান দুই নদী দলেশ্বরী ও কাটাখালের জল বাড়ছে। জলসম্পদ বিভাগের বাদে একাধিক স্থানে ফাটল ধরেছে। আলগাপুর রাজস্ব সার্কলের মোহনপুরে জলসম্পদ বিভাগের বাঁধ কাটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে দুষ্কৃতীরা এই অপকর্ম করে বলে অভিযোগ। লাগাতার বৃষ্টিতে জেলার বেশ কিছু স্থান থেকে ভূমিধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় হাইলাকান্দি জেলার বন্যাক্রান্ত অদ্দশ প্রবণ। 84টি শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক তথা সিইও ডিডিএমএ সপ্তদী এন্দ। নির্দেশে তিনি আরো জানিয়েছেন, নতুন করে আক্রান্ত কোন স্কুল পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষাধিকারীকে অবগত করে প্রধান শিক্ষকরা স্কুল বন্ধ রাখতে পারবেন। হাইলাকান্দির ডিডিএমএ সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত জেলার চার রাজস্ব সার্কলের বৃষ্টি গ্রাম বন্যার জলে আক্রান্ত। এর মধ্যে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে 11টি গ্রাম রয়েছে। গ্রামটি হল বাটিরকুপা তৃতীয়, চাঁদপুর ইটরকান্দি দ্বিতীয়, লক্ষ্মীরবন্দ প্রথম ও দ্বিতীয়, নারায়ণপুর চতুর্থ, শিরিষপুর চা বাগান শিবুত্তর, উজানকুপা তৃতীয় ও বিচিংচা দ্বিতীয়। আলগাপুর রাজস্ব সার্কলের অধীন বন্যাক্রান্ত গ্রামগুলি হল কালীনগর প্রথম ও দ্বিতীয়, পাঁচ গ্রাম ঠান্ডাপুর ও পোলারপার। লালা সার্কলের অধীনে তিনটি জলবন্দী গ্রাম রয়েছে। এগুলি হল লক্ষ্মীনগর প্রথম ও দ্বিতীয় এবং লালা শহর। খাটলিচুড়া রাজস্ব সার্কলের অধীনে শুধু আপিন দ্বিতীয় গ্রামে বৃষ্টির জমা জলে বন্যার সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে জেলা প্রশাসনের তরফে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে এসকেদেব হাই স্কুল 528 নং শিরিষপুর এলপি স্কুল, 353 নং চাঁদপুর এলপি স্কুল, নারায়ণপুর এমবি স্কুল ও এসএস কলেজ মিলে পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে। অনুরূপভাবে আলগাপুর রাজস্ব সার্কলের অধীনে তিনটি ত্রাণ শিবির, পাঁচ গ্রাম টাউন হাই স্কুল, এসি গার্লস হাই স্কুল, আপগ্রেড এলপি স্কুল ঠান্ডাপুরে খোলা হয়েছে। এছাড়া লালা রাজস্ব সার্কলের অধীন জগদেব হাই স্কুল, লক্ষ্মীনগর এমই স্কুল ও কাটলিচুড়া রাজস্ব সার্কলের অধীন বাসারটিলা হাই স্কুলের ত্রাণ বন্টন কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলার বন্যাক্রান্তদের মধ্যে 1,14,187 কুইন্টাল চাল, 2,178 কুইন্টাল ডাল, 184 কিলোগ্রাম লবণ, 70 লিটার তেলসহ শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী ইতিমধ্যে বণ্টন করা হয়েছে। এদিকে জেলার রতনপুর প্রথম খণ্ড, আলেকজান্ডারপুর গ্রান্ট ও লালাচুড়ায় 10 পড়ে বাড়ি